আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন, বিশেষ করে মায়েরা, যে তার সন্তান 1 বছর অর্থাৎ 12 মাস পূর্ণ করেছে, তিনি মায়ের দুধ এবং বাড়তি খাবারের পাশাপাশি ফর্মুলা দুধ খাওয়াচ্ছেন বা খাওয়াতে চান, সেক্ষেত্রে কোন দুধটি ভালো সে সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা এর আগে 1 বছরের মধ্যে অর্থাৎ 1 বছর হওয়ার আগে যে দুধ খাওয়ায় তার মধ্যে একটি দুধ আমরা রিভিউ করেছি। আজ যে রিভিউটি করছি এটি হচ্ছে 1 বছর অতিক্রম হওয়ার পর শিশুদের যে ফর্মুলা দুধ খাওয়ানো যায় তার মধ্যে একটি। দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের দুধটির নাম হচ্ছে নান অপ্টিপ্রো 3। এই নানের বেশ কয়েকটি ধাপে দুধ রয়েছে, যেমন 1, 2, 3, 4 এভাবে। 2 এবং 1 এটি হচ্ছে যে 1 বছর আগের শিশুদের খাওয়াতে হয়, আর যখন 12 মাস পূর্ণ হয়ে যায়, 1 বছর হয়ে যায়, তখন এই 3 খাওয়াতে হয়। এটি বাড়ন্ত বয়সী শিশুদের জন্য ফলো আপ ফর্মুলা উইথ অপ্টিপ্রো। যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি কাগজের প্যাকেট, এই প্যাকেটের নিট ওজন হচ্ছে 350 গ্রাম। 12 মাস বয়সের পর থেকে এই দুধটি সাজেস্ট করা হয়। বন্ধুরা, আমরা সবসময়ই বলে থাকি যে মায়ের দুধের বিকল্প বা তার সমকক্ষ কিন্তু কিছুই নেই। তারপরেও অনেকেই রয়েছেন যারা মায়ের দুধে বাচ্চার হচ্ছে না মনে করেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের ফর্মুলা দুধ খান। সেক্ষেত্রে আপনি এই নান খাওয়াতে পারেন। নান কিন্তু বিদেশি প্রোডাক্ট রয়েছে, এটি যে প্যাকেটটি আমি দেখাচ্ছি এটি আমদানি করা হয়। আমদানিকারক বা বাজারজাতকারক হচ্ছে নেসলে বাংলাদেশ লিমিটেড, প্রস্তুতকারক হচ্ছে নেসলে ফিলিপাইন্স INC। তবে একেবারে বিদেশি একটি নান দুধও পাওয়া যায়, সেগুলোর দাম কিন্তু বেশি। এই যে প্যাকেটটি, এই প্যাকেটটির দাম 620 টাকা। গুরুত্বপূর্ণ তথ্য যদি বলি, যে আপনি কি জানেন যে প্রোটিন আপনার শিশুর জীবনে সুস্বাস্থ্যর ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে যে শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রোটিন অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, এবং এটি আপনার শিশুর মস্তিষ্ক, মাংসপেশী ও দেহের গঠনে ভূমিকা রাখে। এ সময় আপনার শিশু যে গুণগত মানসম্পন্ন ও পরিমাণের প্রোটিন পাবে তার উপর নির্ভর করবে ওর ভবিষ্যতের সুস্থতার ও মজবুত ভিত্তি। এজন্যই প্রোটিনকে জীবনের মূল ভিত্তি বলা হয়, এবং উন্নত মানের প্রোটিন দিয়ে আপনি আপনার শিশুর বিকাশে একটি মজবুত ভিত্তি গড়তে পারেন। নান 3, এই যে দুধটি দেখতে পাচ্ছেন, 12 মাস পরবর্তী বয়সী বাড়ন্ত শিশুদের জন্য তৈরি একটি ফলো আপ ফর্মুলার মিল্ক, যা তরল খাবার হিসেবে দেওয়া যায়। বন্ধুরা, এই যে দুধটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটে বিস্তারিত লেখা রয়েছে কিভাবে খাওয়াতে হবে, কত পরিমাণ খাওয়াতে হবে। তবে আমি সামান্যভাবে বলি যে প্যাকেট খোলার পর, এটি যেহেতু কাগজের প্যাকেট তাই দ্রুত একটি পরিষ্কার ও শুষ্ক কন্টেইনারে ঢুকিয়ে রাখতে হবে। আর এই দুধ তৈরির আগে আপনি ভালোভাবে হাত ধুয়ে নেবেন। যেই সামগ্রীতে করে আপনি এই দুধ খাওয়াবেন সেটিও ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ব্যবহার সামগ্রী 5 মিনিট ফুটন্ত পানিতে ধুয়ে নিন, এবং খাবার পানি 5 মিনিট ধরে ফুটান, ঠান্ডা হতে দিন। এরপরে আপনি খাওয়ানোর নিয়ম দেখে ফুটানো দাগ কাটা ঢাকনাযুক্ত পাত্রে সঠিক পরিমাণে হালকা গরম পানি ঢেলে নিন। কেবলমাত্র সংযুক্ত চামচটি, অর্থাৎ এই প্যাকেটে একটি চামচ আছে, সেই চামচটি আপনি ব্যবহার করবেন। ব্যবহারের আগে চামচটিও ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে।
খাওয়ানোর নিয়ম দেখে সঠিক পরিমাণ পাউডার নিন, পাউডার সম্পূর্ণরূপে মিশিয়ে নিন এবং যাতে তাড়াতাড়ি সম্ভব খাওয়ান। প্রতিবার ফর্মুলার দুধ ব্যবহারের পর কন্টেনারের ঢাকনাটি ভালোভাবে আটকে নেবেন যাতে বাতাস প্রবেশ না করে। বন্ধুরা, এই যে দুধটি দেখতে পাচ্ছেন এর মধ্যে এনার্জি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ল্যাকটোজ, ফ্যাট, ভিটামিন এ, ডি, সি, বি ওয়ান, বি টু, নিয়াসিন, ভিটামিন বি সিক্স, ফলিক অ্যাসিড, এরকম অনেক কিছু রয়েছে এই দুধের মধ্যে। যা হোক, আপনি আপনার এক বছরের শিশুর জন্য এই দুধটি খাওয়াতে পারেন, তবে অবশ্যই এ ব্যাপারে আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, কারণ সাধারণত চিকিৎসকদের ফর্মুলা অনুযায়ী শিশুদেরকে ফর্মুলা দুধ খাওয়ানো উচিত, আর যতটা সম্ভব না খাওয়াতে পারলেই ভালো। আপনি আপনার বুকের দুধ পাশাপাশি অন্যান্য খাবার শিশুকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ভালো ফল পাওয়া যাচ্ছে। আজ আমরা এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।